বারাসাত শহর রাজ্যবাসীর কাছে বিগ বাজেটের কালী পুজোর আয়োজক শহর হিসেবে পরিচিত বেশি, কিন্তু গত কয়েক বছর বারাসাতেও প্রতি হচ্ছে সিদ্ধিদাতার আরাধনায়। মহারাষ্ট্রে পুজো বলে গণেশ এই শহরে অচ্যুত নন, বরং সাদরে পূজিত হচ্ছে সিদ্ধিদাতা। বারাসাত পুরসভা 10 নম্বর ওয়ার্ডের পুজো এবার পড়ল 8 বছরে। আয়োজকদের দাবি, কালী আরাধনার আগে তারা সিদ্ধিদাতার আশীর্বাদ নিতে চান। যেটা মহারাষ্ট্রের কালচার, কিন্তু আমরা তো প্রত্যেকেই হিন্দু, তো মহারাষ্ট্রে এটা বেশি হয়, কিন্তু আমরা বিগত কয়েক বছর ধরে 8 বছর ধরে আমরা এই পুজোটা করে যাচ্ছি, কারণ আমরা চাই বারাসাতের সকল মানুষের মঙ্গল হোক। আমরা কোনো পুজো করার আগে, সবার আগে আমরা সিদ্ধিদাতা গণেশের পুজো করে থাকি। তাই আমরা ভেবেছি যে আমাদের যে উৎসবের মরশুম চালু হবে, তা গণেশের বন্দনা করে আমরা মানুষের মঙ্গল কামনা করে আমাদের আগামী দিন যেন আরও ভালো হয় এই কামনা করে আমরা এই পুজোটা শুরু করেছি। এখানে যার নেতৃত্বে আমরা এই পুজোটা করছি, তিনি হলেন আমাদের সকলের প্রিয়, আমাদের 10 নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা আমাদের এই পূজা কমিটির, আমাদের যুব চেতনার সভাপতি, আমাদের মাননীয় দেবব্রত পাল মশায় নেতৃত্বে, এবং আমাদের আরেকজন যে পৃষ্ঠপোষক প্রধান, আমাদের অত্যন্ত কাছের মানুষ, আমাদের বারাসাত শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি, আমাদের দাদা দেবাশিস মিত্রের নেতৃত্বে আমরা এই পুজোটা করে থাকি।